Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. সে পানির সাথে গ্রহণ করা যায়, অনুভব করা যায়। কোন সেই তিনটি নাম? সেই তিনটি নাম আতায় রাসূল। এই নামের মধ্য দিয়ে আবহায়াতের যে জল, সেই জলের সাথে গ্রহণ করা যায়, সে শান্তি অনুভব করা যায়। পানির স্বাদে পুরস্কার পাচ্ছি কিন্তু পুরোপুরি পাই না, পুরস্কার পাচ্ছি কিন্তু একটু অভাব আছে। সে অভাবটাকে আপনি বুঝতে পারছেন? বুঝলেন নাই সে অভাবটা হলো, এখানে গান শুনতে একজন মানুষ উপস্থিত আছে, অর্ধেক পাচ্ছি বলছি না কথাটা, প্রধান থাকে সিরাজুল ইসলাম সিরাজ ভাই, দাদা ভাই তারটা পাচ্ছি কিন্তু তার যে অর্ধায় বলছি পুরস্কার পাইতেছি, অর্ধেক পাইতেছি। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধে বড় ভাবি সারা ভাবি, সে ভাবি প্রতি আমার শ্রদ্ধা সালাম, আমাদের কথা থেকে আসসালামু আলাইকুম।
আমার শ্রুতি বড় ভাই গাচ্ছেন, বড় পেলেন শান। প্রত্যেকটি গানেই কিন্তু এক একটি ঘটনা, এক একটি বিষয় আলোচনা করা হয়েছে। তা আমি শুধু একটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, গানগুলো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু লক্ষ্য করে শুনে, তাহলে তাদের জীবনী মোবারকে যে হাল হাকিকত, যে অলিকত অলৌকিক ঘটনা তারা দেখিয়েছেন, যে বুঝে যান এই পৃথিবীতে দেখিয়েছেন, সে বিষয় সম্বন্ধে আপনারা আমরা সবাই জানতে পারবো। আমাদের মুখে কোনো আলোচনা করতে হবে না। এই যে টিয়া খাজা বাবা মার হবা মা দিয়েছিলেন নবীর গুণগান, একদিন আমার রসুলের গুণগান দিয়েছিলেন আমার খাজা বাবা। সে রসুলের গুণগানই যখন করতেছিল, তখন জমিন আর আসমানের মধ্যে আশা ও মাসিকের একটা ভাব হয়ে গিয়েছিল। আশিক আর মাসিক বাবা হয়ে যাওয়ার পর তাতে এমন একটা অবস্থা, জমিন আকাশকে পেতে চায় যে আর আকাশ জমিনকে পেতে চায়। তখন পৃথিবীটা থরথর করে শক্তি ছিল, আর এই অবস্থা লক্ষ্য করে বলতি বললেন যে বলতি বলতি তোমার গান বন্ধ করো, তুমি যদি এইভাবে আর কিছুক্ষণ করো তাহলে আর পৃথিবী পৃথিবীর জায়গায় আকাশকে ইশারা করলে, জমিনকে ইশারা করলে, তারা উভয় শান্ত হয়ে গেল। এই যে আশিক মাসিকের একটা ভাব উদয় হয়ে গেছিল আমার রসুলের গুণগান প্রশংসা আমার খাজে বাবা বলার সঙ্গে সঙ্গে। সে কথাগুলো ছিল এরকম, তার জীবনী মোবারক প্রমাণ করে নিশ্চয় রসুল খুদা মানুষ প্রধান ক্ষমা গুণে গ্রাম এরকম গুণগান প্রশংসনীয় বিষয় ছিল। আমার খাজা বাবা তাই বললেন যে বাবারা তোমরা যদি কেউ ধর্মীয় অনুষ্ঠান করো, ধর্মীয় আলোচনা করো, তোমরা যদি আমার নামে কোন অনুষ্ঠান করো, সে অনুষ্ঠানটা শুরু এবং শেষ করবে আমার সে দয়াল নবী, আমার সে দীনদরদি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান ও তার প্রশংসার মধ্যে। আমাকে যখন নাম দিয়ে প্রশ্ন করলেন, আমি আমার দাদা মুখ পিছনে থেকে ওইভাবে ভাবে ভাবে একটা প্রশ্ন করবো, আমি জানতে চাই বরফিলের কোন দুটি নামের গুণে নাম দিলে সেটা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে নিগুর সম্পর্ক হয়ে যায়, সে দুটি নাম কি? Hey,
অবশ্য খরচ রাত জেগে এত কষ্ট করা এই গরমের মধ্যে আমার দাদা ভাইরা বসে আছে আনন্দ করছে নিজের প্রকৃতির টাকা খরচ করছেন কেন করছেন হাজার বাবাকে ভালোবেসে তাই না হাজার বাবার একটু রহমত একটু কৃপা হাজার বাবার দর্শন পাওয়ার জন্যই এত আয়োজন এত কিছু এত কিছু তাই সে খাজা বাবাকে যদি পাওয়া হয় খাজা বাবা এবার প্রশ্ন আসতে পারে যে খাজা বাবা তো মরে গেছে খাজা বাবা তো শুয়ে আছেন কোথায় আজ নেবো তাই আসলে কি তাই না সিরা বাকারা আল্লাহ বলেছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত কিন্তু তারা মৃত না তাহলে আমরা বুঝতেছি না যে খাজা বাবা বড়দি সাহাদি বাবা ভান্ডারি উলিয়া উলিয়া তারা জীবরা জীবিত তাহলে ভক্ত যদি এভাবে রাখে এত কষ্ট করে তাহলে কোনো না কোনোভাবে খাজা বাবা অবশ্যই অবশ্যই সে ভক্তকে দর্শন দিবে আর যদি খাজা বাবা দর্শন দেয় তাহলে সে খাজা বাবাকে কী করা হবে তো সে ভাব থেকে একটি Yeah!
the bell icon on the YouTube app and never miss another update. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Best.
Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. বন্ধু হইয়া আজকে
তখন হাজারবারও বললেন দুদয়াল আপনার দরবারে এসেছি, আপনি আমার দয়াল, আপনি আমার গুরু, আপনি আমার খুশি। আমি বললাম যে আমার গুরুর দরবারে এসে এখান থেকে কোনো ব্যক্তি শূন্য হাতে ফিরে যাবে কি হয়, এটা হতে পারে না, আপনি কিছু একটা করেন। ওসমান হারুনি বললেন বলাকির এখানে আমার কিছু করার নেই। খাজা বাবু বললেন বলা করতে পারি তাহলে আমি ভক্ত অনেক দূরে সরে যাব। তাই আপনি আমার গুরু, আপনি দয়া করে যে মা আপনার দরবারে এসেছে আমি আপনার ভক্ত, আল্লাহ যদি আমার ভাগ্যে আমার অবশ্যই যদি কোনো সন্তান রেখে থাকে আপনি দয়া করে আমার সে ভাগ্য থেকে আমার সে সন্তানের মধ্য থেকে একটি সন্তান যেন মায়ের কাছে চলে যায়, মায়ের ভাগ্যে যেন চলে যায়। আপনি দয়া করে আপনি আমার গুরু, আপনার দয়া ইহা সম্ভব। তখন খাজা বাবার মুখে কথা শুনে দোয়া করলেন, আমার খাজা বাবাকে সঙ্গে নিয়ে সে মায়ের জন্য দোয়া করলেন, তার করে সে সন্তান ধারণ করলে সে মা জননী। যখন খাজা বাবা এই ত্যাগটা করলে মোনাজাত শেষে ওই জায়গায় বসে খাজা ওসমান হারুনি বললেন মোনাজি মোনাজি করে তার দেহের মধ্যে ধরে নিয়ে বলতে বাবা আজকে তুই যে কর্ম করলি আমি তোর মতো ভক্ত পেয়ে ধন্য ধন্য রে মোনাজি, ও মোনাজি আজকে তুই যে ত্যাগ করলি বাবা তুই শুধু একটি সন্তান হারালি না, তুই একটি সন্তানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের বাবা তুই আস্থিত হয়ে গেলি। আমি তোর জন্য সেই সাথে পাশাপাশি দোয়া করছি তোর নাম কি যে নিবে এই মানব খুলে, এই মানব খুলে যে মানুষ তোর নাম নিবে তোর নাম নিতে হলে তার সাথে বাবা বলে তোকে ডাকতে হবে। তাই একটি সন্তান গুরুর দরবারে দাবি করে তিনি হয়ে গেলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানব সন্তানের বাবা, তাই তাকে বলা হয় খাজা বাবা। খাজা বাবা খাজা বাবা বললেই যেন ভক্তা ভুলে যায়, এটা হলো সেই সম্মান সেই শ্রদ্ধা ভক্তি রাখা খালি বলা থাকে। আমি আমার দাদা ভাইকে আমার পক্ষ থেকে সালাম ভক্তি জানার এজন্য যে এত সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছে, তাই আমিও একটি প্রশ্ন করব আমার মিয়া ভাইকে যেন তিনি সুন্দর ব্যবহার করতে পারে। বরফি আমরা একটি ঘটনা শুনে থাকি যেদিনই মায়ের ইজ্জত রক্ষা করেছিলেন কিভাবে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায়, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। এখন এখানে আমার আরেকটি প্রশ্ন, আমার বরফি শুধু মায়ের না বরফির আরো একজন মহিলা ইজ্জত রক্ষা করেছিলেন, আমি জানতে চাই ওই মহিলার সঙ্গে
আমার খাজা আমার গৌরবের সম্পর্কটা ছিল কি, আর কোথায় কিভাবে কখন সেই মায়ের ইজ্জত রক্ষা করেছিল, এই আপনার কাছে আমার ছোট্ট করে there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Yeah.
Thank you.
press the bell icon on the YouTube app and never miss another update. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. এই জন্যই আমরা আগাম দাওয়াত পেয়েছি
আজকের বিষয়ে আর কিছু বলবো না, আমি এখানে এই চক্র করে এই বিষয়টিকে রাখলাম। Press the bell icon on the YouTube and never miss another update. Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Yeah.
চলো আনা তহফিল লয়ে রে এই ভাবে আমি এই সাজলেছি জিরে শিকারবা
Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Yeah.
Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. I'm gonna go to the hospital.
Yeah.
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. এবার
প্রশ্ন থাকতে পারে, কারণ বড় প্রশ্ন করা যাবে না। উনি যেমন আমাকে জিজ্ঞেসছে আমিও জিজ্ঞেস জিজ্ঞেস পারি যে আমি করবো না, কারণ আমার বড় ভাই, তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা, এটা হলো আজকের আমার দায়িত্ব, আমার কাজ। আমি নিজে আঘাত পেলেও আজকে আমি আঘাত করতে পারবো না, তাহলে হয়ে যাবো আমি জোড়াবার হয়ে যাবো পাপি। আজকের গান কাজল ধরনের সাথে না, আজকের গান হচ্ছে মাতাল, তার সঙ্গে আমার কাছে আজকে আমার মাতাল সাথে গান হচ্ছে। তো আমি সেদিকে লক্ষ্য করে আমার দাদাভাইয়ের কাছে প্রশ্ন করবো, আপনি জবাব করবেন, আমাকে একটু জানাবেন, আমার জানার বড় ইচ্ছা। আপনি আলোচনা করেছেন মুখস্থ করে পৃথিবীতে এসেছে, ভালো মানে চমৎকার বিষয় জানলাম। আচ্ছা, কোরআন হল ৩০ সিপারা, ৩০ সিপারায় হলো পূর্ণাঙ্গ পবিত্র কোরআন। কিন্তু এই যে বরফির পূর্ণাঙ্গ ৩০ পর মুখস্থ না করে তিনি ১৮ পারা সিপারা মুখস্থ করলেন, কিন্তু বাকি ১২ পারা মুখস্থ করলেন না। আমার পায়েরা, আমি নারী জাতি, আমি একজন নারী, আমি একজন মা, প্রত্যেকদিন সকাল হলে আমার এই নারী জাতি, আমার মা জাতি ফজরে নামাজ পড়ে, নামাজ আদায় করে তারা এই সূর্য উদয় হওয়া পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করে, তারা প্রতিদিন এইভাবে এক পারা করে সিপারা তেলাওয়াত করে। এইভাবে যদি হয় তাহলে ৩০ দিনে এক মাস, তাই না বাবা? তাহলে পূর্ণাঙ্গ এইভাবে পুরা এক মাসে পুরাণটা খতম হয়ে যায়। তো বরফি মাতৃ গর্ভে ছিলেন ১০ মাস, তো এই হিসাবে দেখা যায় যে ১০ মাস সে মায়ের পুরাণ খতম হওয়ার কথা, কিন্তু তিনি ৩০ পারা মুখস্থ করলেন না, করলেন ১৮ পারা, বাকি রাখলো ১২ পারা। আমি জানতে চাই এর মধ্যে হাতি করতে
Press the bell icon on the YouTube and never miss another update.